এটা রেখে দেয়নি, এটা আমরা পারি, কিন্তু তারা আমাদের পক্ষে আছে, তাদের সাথে সবার সাথে আমাদের নিয়মিত কথাবার্তা হয়, ঠিক আছে? ওই দুই চারজন আছে, দুই একটা ইসাগালি, এগুলো দুই চারটা ইসাগালি দুই চারটা পাওয়া গেলে আবার পুষ্পত্তলিকে দেওয়া করা হবে। আর দুই চারটাই আছে, যে কটা ছিল ওগুলো সব বন্ধ হয়ে গেছে, ইসাগালি এখন কবরে চলে গেছে, ইসাগালির বন্ধু বান্ধব যারা ছিল তারাও চলে গেছে, ইসাগালির দোস্তরা আর নাই, এখন নাই, ওদের মুখ বন্ধ, ওরা সব শেষ। এখন যারা আছে সবাই আমরা এক পরিবারের লোকজন, কোনো কনফিউশন করবেন না। একটা অফিস আসতে একটু দেরি করছে, ওই রাস্তায় যানজট থাকতে পারে, ঠিক আছে? একটা পিসিএম মিটার রিডার, যেমন আমি দেখলাম আজকে আমাদের সোনারগাঁও পিসিএম লাইনম্যান মিটার রিডার এখন দেরিতে আসছে, শুনলাম দেরিতে আসছেন কেন, সবাই তো আসছে, ওই যে স্যার আজকে একটু, ডিজিএম স্যার সহ একসাথে আমরা আসছি, দেরি হইতেই পারে। আপনারা এখানে থাকবেন, আরিবির সাথে আমাদের সমস্ত প্রকার সম্পর্ক শেষ, কাগজ কলম হবে না, কোনো তথ্য যাবেও না, তথ্য যতবারে দেখ আমরা কোনো তথ্য পাঠাবো না, কিছুই না, সাথেই থাকবো আমরা, এখানে থাকবো এবং একসাথে থাকবো, কোথাও যাব না, কোথাও যাব না, সব দাবি দেওয়া পূরণ হবে, আমরা যখন সন্তুষ্ট হব তখন আমরা চলে যাব। দাবি দেওয়ার একটা বিষয় আমি অনেকদিন আগে বলছিলাম, একটু রিভাইজ করাই দিই, রিভাইজ করানো দরকার। এই দাবি যখন আমাদের এই প্রোগ্রামগুলো শুরু হয়েছিল এককালে, এককালে কিন্তু আমাদের দাবি দেওয়ার বিষয়বস্তু কিন্তু অভিন্ন সার্ভিস কোড ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল না। এককালে আমাদের দাবি দেওয়া ছিল আমাদের কিছু গ্রেডের পরিবর্তন করবেন, হ্যাঁ, আমাদের চাকরিগুলো নিয়মিত করে দিবেন। আরিবি কিন্তু শুনে নাই, কত লেখালেখি হয়েছে, কত কথা বলা হয়েছে তারা শুনে নেই। আস্তে আস্তে শেষ পর্যন্ত আজকে এই পর্যায়ে এসে ঠেকছে। অভিন্ন সার্ভিস কোডটা আমরা চাইতেছি, কেন অভিন্ন সার্ভিস কোডটা চাইতেছি, এই যে দেখেন আমরা সবসময় বলি যে আমাদের অনেক সময় অনেক ইনচার্জ জুনিয়র ইঞ্জিনিয়াররা বলে, ঠিক আছে, মিটার রিডারদের প্রসঙ্গে পরে আসি, ইনচার্জ জুনিয়র ইঞ্জিনিয়াররা বলে যে স্যার ছুটি ছাটা পাই না কিছু না, যে যখন একটা ইনচার্জ অভিযোগ কেন্দ্রে চারজন লাইনম্যান থাকে, চারজন লাইনম্যান কি করার আছে, একটা মোটর সাইকেল নিয়ে, আমি যদি কলম দিয়ে ভাগ করি তাও তো বারো ঘন্টা করে ডিউটি, মাসে 30 দিনই ডিউটি, কোনো গ্যাপ তো নাই, কই ডিপিডিসি ডেস্ক হতে তো এইরকম দেখি না, আমার বাসা তো ডিপিডিসির মধ্যে পড়ছে, আমার বাসা আছে পিবিএস এর মধ্যেও আছে, গাজীপুর একের মধ্যেও আছে, ঢাকা ডিপিডিসির মধ্যেও আসছে, আমি অভিযোগ দিলে দেখি যে এক ট্রাক বইরা 6টা লোক আসছে একটা ফিউজ দিতে, 6 জন লোক একটা ট্রাক বইরা আসছে একটা ফিউজ লাগাইতে আসছে, ভালো কথা। তাহলে আমাদের এই অবস্থা কেন, সকালে 2 জন লাইনম্যান সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করবে, তারপরে 2 জন লাইনম্যান পরের 12 ঘন্টা ডিউটি করবে, এই 12 ঘন্টা করে ডিউটি হবে কেন, এই নিয়মটা কে বানাইছে, আরিবি বানাইছে, কেন বানাইছে, ওই যে সার্ভিস কোড, ওদের সার্ভিস কোডে লেখা আছে আমরা যা খুশি তাই করতে পারবো, যা খুশি নিয়ম বানাইতে পারবো, সার্ভিস কোডটা যদি এক হইতো তাহলে তো এই সুযোগটা তারা পাইতো না, আর বদলি নিয়োগ এইসব বিষয়ে যত দুর্নীতি আছে এগুলো বিষয়ে আমি আলোচনা করতে চাই না, এই কারণে আসলে বাংলাদেশের পরিস্থিতি সবাই জানেন, বদলি নিয়োগ দুর্নীতি এটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এগুলো আছে, আরবিতে হয়তো একটু বেশি আছে, মালামাল কেনায় দুর্নীতি এটা সব সেক্টরেই আছে, বাংলাদেশের এই আরবি প্রতিষ্ঠানটা একটু বেশি আছে, এই বেশিটা কেন আছে, শুধুমাত্র এই সার্ভিস কোডের জন্য, ওকে তো ধরার কেউ নাই ওকে, তাই এই সার্ভিস কোডটা এক করা নিয়েই হচ্ছে আমাদের যত আন্দোলন। এই সার্ভিস কোডটা এক না করলে আপনারা অন্যান্য সুযোগ সুবিধা পাইলেও কোনো লাভ হবে না, আবার 2 বছর পরে 3 বছর পরে ঘুরে ফিরে ওরা আবার সেই সুবিধাগুলোকে নিজেদের মতো করে মডিফাই করে নিবে, তাই এই সার্ভিস কোড এক না হওয়া পর্যন্ত যাবেন না। আর দূর সার্ভিস কোড নিয়ে তো চিন্তা করে কি লাভ, আমরা এলসিএল নিয়মিত হয়ে গেছি, আমরা যাই কে, সুযোগ আছে যাবেন, চলে যাবেন, সার্ভিস কোড এক হয় নাই, কিন্তু আমরা পিসিএম মিটার রিডার চাকরি নিয়মিত হয়ে গেছে, আর কিছু লাগে, চলে যাবেন। আমি গতদিনে একটা জিনিস বলছি, আপনারা দেখছেন যে পুলিশ বাহিনীর মধ্যে কিন্তু কোনো চুক্তি ভিত্তিক কনস্টেবল নাই, সেনাবাহিনীর মধ্যে চুক্তি ভিত্তিক সৈনিক আছে নাই, ফায়ার ফাইটার আছে চুক্তি ভিত্তিক ফায়ার ফাইটার, কোথাও এইসব সেক্টরে কোথাও চুক্তি ভিত্তিক লোক পাবেন না, এই চুক্তি ভিত্তিক লোক লাইনম্যান
মিটার টিটার নিয়োগ করার ক্ষমতা পাইছে, আরবি কেন পাইছে? পাওয়ার একটাই, মানে পাওয়ারটা কোথায়, সোর্সটা কোথায়? সোর্সটা হলো ওই সার্ভিস কোড, ওই দুইটা সার্ভিস কোড থাকার কারণে তারা এখানে যা খুশি তা করতেছে এবং যা খুশি তা করতেও পারবে। তাই যতদিন সার্ভিস কোড এক না হচ্ছে আর যতদিন আমরা কেউ আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করে না পাচ্ছি, আপনারা মিটার রিডার আছেন আপনাদের কথা বলবো না। এখন আপনাদের মনে করেন যে অনেক সময় অনেক কনফিউশন আরবির লোকজনরা বলবে যে আরে সার্ভিস কোড হবে, এই হবে, সেই হবে, কোম্পানি হবে, লোকজন কমে যাবে, তোমাদের চাকরি থাকবে না, এই সেই সব আজে বাজে মিথ্যা কথা। এগুলো সব মিথ্যা কথা, ঠান্ডা মাথায় মাঝে মধ্যে চিন্তা ভাবনা করে দেখবেন যা বলে এগুলো সবই মিথ্যা কথা। বাংলাদেশে এরকম কোনো কখনো রেকর্ড হয় নাই যে একটা প্রতিষ্ঠান ভাঙলো, সেগ্রিগেট করলো, কয়েকটা কোম্পানি করলো, আমাদের চাকরি বাকরি চলে গেছে, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। আজকেও কিন্তু রাজন দা একটা কথা বলছে আপনাদের ভিডিও কনফারেন্সে শুনছেন, ওই যে সবার সামনে, আরবির লোকজনের কি যোগ্যতা আছে একদিন এই সিস্টেম চালানোর? যোগ্যতা নাই, একদিন এই চেয়ারে বসে থাকার যোগ্যতা নাই তাদের। আসলে যোগ্যতা নাই তা না, যোগ্যতা ছিল হয়তো বা, কিন্তু তারা অর্জন করেনি। তারা সারাদিন ঘরের মধ্যে বসে ছিল আর লোকজনরা সব আমরা কাজ করে দিছি, সেই কারণে তারা যোগ্যতা অর্জন করেনি, ঠিক আছে? এটাই হলো সমস্যা, তাদের ভিতরে যোগ্যতা ছিল কিন্তু তারা সেটা অর্জন করে নাই, কিছুই জানে না, কিছুই বোঝে না এই সিস্টেমের। একটা জিনিস দেখেন, এই আমাদের সমিতিতে একজন এক্সেন আছেন, একজন এসটেন ইঞ্জিনিয়ার আছেন, একজন সাব এসটেন ইঞ্জিনিয়ার আছেন, তারপরে আরেকজন কি এলসিএল আছেন, এলসিএল না কি বলে লাইন ইন্সপেক্টর আছেন, চারজন মিলে, চারজন মিলে ওরা গ্রিডের যে ডিমান্ড সাপ্লাইয়ের তথ্যটা দিতে পারছে।